ভাই এক নাম্বার মাল মেড ইন চায়না। দেখেন ভাই এই চীনা মালে বাংলাদেশি মার্কেটে একটা সুস থেকে শুরু করে প্রতিটি প্রোডাক্ট চায়না। ও আচ্ছা ভাই এই চায়নার মাল বেশি, এর আগে আমি ভালোই জানতো। আর এই ধরনের লোক এই দেশে সম্ভব, এই ধরেন টিভি ঘড়ি মোবাইল এইগুলো কিন্তু ভালোই দাম, বহু সামান দিচ্ছে। একবার এই প্লাস্টিকের ফুলের সালাম দিয়া আমি লাভ করলাম 5.5 লাখ। কি কন 5.5 লাখ? কি কন ভাই 5.5 লাখ? ভাই আমার একটু কইবেন, আপনি আপনি কিভাবে মানেন? আমি আপনাকে ব্যবসা করতে চাই, লাভ করতে চাই। আচ্ছা আচ্ছা ভাই আমি তো সরাসরি জায়গা দিয়ে মাল ইনপুট করি, আর তাদের সাথে আমার কথা হয়েছে। সাইডার করো না, এর সারা দেশে বাজার পেনে সারাইতে চলবে। এটা তোমাদের ফোন, আমরা চলে যাইতেছি। ওই যে ওই যে যে ভিডিও করে সে যে নাটক করতেছে খুবই শক্তিশালী, এটা মিউচুয়াল হয়ে নতুন নতুন সিন্ডম দ্বারা রূপান্তরিত হয়ে নতুন নতুন রূপে প্রকাশিত হয়, আর কোনো কিছুই এটাকে মেরে ফেলতে পারে না। আর বলে রাখতে এটা হচ্ছে চীনের জীবাণু মারার অস্ত্র, আর আমাদের লাভ লাভ আল্লাহ। কেমন আছে? ভালো নেই ভাই, বর্তমানে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রচুর আর্থিক সংকটে ভুগছি, ভাবছি ব্যবসা করব। তা আপনি তো ভাই ব্যবসায়ী মানুষ, আপনার সাথে এলাম আলাপ করতে। ও আচ্ছা 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 ভাই আমি ব্রোকার দিকু, এই শিক্ষাকতায় এখন আর কোনো লাভ নেই ভাই, ব্যবসাই ভালো লাভ লাভ লাভ। তবে কাঁচা সবজির দোকান দিয়ে তেমন কিছু লাভ করতে পারবেন না ভাই, আমার কাছে একটা ভালো ব্যবসা আছে, আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবে, আর আমাদের হবে লাভ লাভ লাভ। ভাই স্যারকে একটু বুঝিয়ে বলুন তো। ভাই আমরা জায়গা থেকে তোমার পাচার করে নিয়ে আসবো, এবং তা সারা দেশে বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। শুনেছি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জীবাণুনাশক মাস্ক, তারপর আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি, সর্বোপরি প্রতিষেধক ঔষধের দরকার হয়, সেগুলো নিয়ে কিছু করা যায় না? আমরা ইতিমধ্যেই চায়নার কথা বলছি, তারা মাস্ক থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি, জীবাণুনাশক এবং ভ্যাকসিন আমাদের দিবে বলেছে। টাকা একটাই তাদের দিতে হবে, ঠিক আছে ভাই? আমি ভাবছি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলি, আরে তাদেরকে কিছু মালপানি খাইয়ে দিব, তারপর দেখবেন খেলা। ভাই আমাদের দেশে এইরকম অনেক ব্যবসা আছে যাতে রাতারাতি আঙুল খুলে গলা গা ছাওয়া যায়, আর ধর্ম ব্যবসায়ী আজকাল এক চেটিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর আমরা আমরা করোনা প্রসাদকে বিক্রি করে ওই জনগণের খেত মত করবো, কি বলবো? আমি সম্প্রীতি, উনাদের ব্যবসার কথা শুনে আমার অবাক হওয়ার কিছু নেই, আর আপনাদেরও অবাক হওয়ার কিছু নেই, যেখানে পুরো বিশ্ব আজ পুরো বিশ্ব বর্ণবাদ আর সাম্প্রদায়িকতার চিন্তা নিয়ে টানা হাজরায় ব্যস্ত, সেখানে আমি সম্প্রতি তুচ্ছ, আর আপনারা তুচ্ছ। কেমন আছে?
নতুন রোগ, বর্ণচোরা রোগ, নাম রাষ্ট্রধর্ম, যার কড়াল থাবায় সবাই এখন ভীত, আর গাত্র দাহে ঝলসে গেছে সবকিছু। আরে ভয় নেই, আপনিও বর্ণচোরা হয়ে যায়, আর শুধু দেখেই যাবে। আর মনে রাখবে, তোমার কোনো শত্রু না। হ্যাঁ, চুপ থাকবো, শুধু দেখেই যাব। দেখুন দেখুন, দাও দাও করে চলছে, দাও 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 করে চলছে কুমিল্লা, রংপুর, পঞ্চগড়, বীরগঞ্জের কসবা। আমাদের শুধু লাভ আর লাভ। তোমার সুফল ভোগের থেকে কুফলের বেদনায়
ব্যথিত সবাই। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, দেখো এগুলো প্রায়শই নষ্টদের দখলে। চারিদিকে গন্ধ আর গন্ধ, এ যেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প বিস্ফোরিত হয়ে দেশ থেকে পৃথিবীর গহ্বরে দুর্গন্ধ ছড়াচ্ছে। পিতা, আজ মনে অনেক কষ্ট, তোমার সোনার বাংলার সম্প্রীতি আজ ধর্ষিত। হে পিতা, আপনি দেখে যান, যার জন্য আপনি স্বাধীন করেছিলেন আপনার প্রিয় বাংলাদেশ, বলছি সম্প্রীতি যখন হয় ধর্ষিত, হতবাদ আপনার প্রিয় স্বদেশ। অদ্ভুত এক উটের পিঠে
স্বদেশ বর্তমান বিষয়বোধক আর ভবিষ্যৎ প্রশ্নবোধক মস্মদ মদিরা নেশায় একদিকে দাম্ভিক কর্কট আর অন্যদিকে সাম্প্রদায়িকতার বোধ হিন্দু রাজা উলুখাগ্রার মতো নিষ্পেষিত সাধারণ মানুষ পৃথিবী দুভাগে বিভক্ত মানুষ আর অমানুষ পৃথিবী করছে জঙ্গিবাদ হত্যা করছে জাতির পিতা মনুষ্যকে ধন্যবাদ।